আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওসাহবিহি ওমান ওয়ালা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ ঈদের পূর্ব আমাদের এই আলোচনা প্রশ্নোত্তর পর্ব প্রশ্নোত্তর অনুষ্ঠান এটি ঈদের পূর্বে বন্ধ হওয়ার পর এই যাবৎ আর আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করতে পারি নাই। আবার আজকে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করতে যাচ্ছি। অনেক শ্রোতা দর্শক ভাই আমাদের কাছে যে প্রশ্নগুলো পাঠিয়েছিলেন সেই প্রশ্নগুলো আমরা জবাব দিতে যাচ্ছি। প্রথমে একটি প্রশ্ন আমাদের সামনে এসেছে, প্রশ্নটি অবশ্য অত্যন্ত সমসাময়িক। প্রশ্নে বলা হয়েছে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ, এই কথার মর্ম কি? কারবালার পূর্বে ইসলাম ছিল কি ছিল না, এই বিষয়ে জানতে চাই। তো আলহামদুলিল্লাহ এই কথাটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ বলেননি, এটা শিয়াদের বানানো কথা। কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা কথা হতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যেও অনেকেই বেদাতি আছে, অনেকেই শিয়াদের সাথে স্বর মিলিয়ে থাকে, তারাও হয়তো এই কথার সাথে একাত্মতা পোষণ করে থাকতে পারে। কারণ সুন্নি দাবিদার অনেকেই শিয়াদের সাথে জানা এবং অজানা তারা একাত্মতা পোষণ করে ফেলে। তো এইরকম একটি বাক্য হচ্ছে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। আসলে তো ইসলাম জিন্দা হয় নাই, ইসলাম বরং আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামের কিছুটা হলো বা অনেকটাই ক্ষতি হয়েছে, কারণ ইসলাম পরিপূর্ণভাবে জিন্দা হয়েছিল বলা যেতে পারে মুসলমানদের ঐক্যের মাধ্যমে। মুসলমানরা বিভক্ত হওয়ার পর, মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি হওয়ার পর, হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহুর ভাই যিনি বড় ছিলেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর চাইতে, তিনি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় জিন্দা করেছিলেন, সেটা হলো মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছিল। তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুয়াবিয়া আলী এবং খারেজি রাফেজি বা শিয়া এই চার দলে বিভক্ত হয়ে যে মুসলমানরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আলী রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশাতে মুসলমানদের মধ্যে সমঝোতা হয় নাই, তারা ঐক্যবদ্ধ হতে পারে নাই, ইসলাম এই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত গ্রহণ করার পর, খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর বলা যেতে পারে ইসলামের যে ইমেজ নষ্ট হয়েছিল, মুসলমানরা যে বিভক্ত হয়েছিল, সেই অবস্থা থেকে হাসান রাদিয়াল্লাহু আনহু
মুসলিম সমাজকে রেহাই দান করেছিলেন, তার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছিল। বলা যেতে পারে হাসান রাদিয়াল্লাহর মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছিল। কিন্তু হুসেন রাদিয়াল্লাহু আনহুর এই যে কারবালার ঘটনা ঘটে গিয়েছিল, এখানে আবার সেই দ্বন্দ্বই ফিরে এসেছিল এবং সেই দ্বন্দ্ব আজ পর্যন্ত তার জের চলতেছে। দুই ভাগে বিভক্ত হয়ে যায় কারবালাকে ঘটনা, কারবালার ঘটনাকে কেন্দ্র করে আবার মুসলমানরা দুই দলে বিভক্ত হয়ে গেছে এবং তখন থেকে চলতেছে এই বিভক্তি। কাজেই কারবালার ঘটনার সাথে ইসলাম জিন্দা হওয়ার কিছুই নেই, বরং ইসলাম আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসলমানরা আবার দুই দলে বিভক্ত হয়ে গেছে, ঐক্যবদ্ধ হওয়ার পর আবার দুই দলে বিভক্ত হয়েছে। এটাই তো ইসলামের ক্ষতি, এটাই তো হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিকের মৃত্যুবরণ করা। মুসলমানদের শক্তি তো হলো ঐক্যের উপরে, ঐক্যের ভিত্তিতে, কিন্তু যখন অনৈক্য হয়ে যায় তখন আবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অতএব এই কথাটা বলার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ ছিলেন এই কারবালার ঘটনাকে কেন্দ্র করেই। সর্বপ্রথম আবার বিভক্তি দেখা গেল, এটা হলো সত্য কথা, এটা হলো বাস্তব কথা। আবেগ দিয়ে কোনো ইসলাম চলে না, আর আমাদেরকে শিয়া প্রভাব থেকে মুক্ত হইতে হবে। শিয়া প্রভাব প্রভাবে আমরা প্রভাবিত হয়ে এইসব কথাবার্তা বলে থাকি। আমাদের দেশে চিহ্নিত অনেক দল রয়েছে যারা শিয়া প্রীতি লালন করে থাকে, যারা শিয়াদের ইরানের সাথে একাত্মতা পোষণ করে থাকে, তারাও এই বাক্যটা আওড়িয়ে থাকে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখ দিয়ে বের হওয়ার সমীচীন নয়, ঠিক নয়, বৈধ নয়। তা আলহামদুলিল্লাহ আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে এই বাক্যটা ইসলামকে কলঙ্কিত করার একটি বাক্য। এই বাক্য যারা উচ্চারণ করে এবং বিশ্বাস করে তাদেরকে তওবা করা উচিত। ইসলামকে খাটো করার এই দোষ দেওয়া থেকে আশা করি আমরা কখনোই এই কথা বলতে যাব না, অন্যথায় সেই সময় পর্যন্ত জিন্দা থাকা সাহাবায়ে কেরামকে বেইজ্জত করা হয়। আলহামদুলিল্লাহ আশা করি এই কথাটার যথার্থতা কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা কখনো এই কথায় বিশ্বাসী হতে পারি না, হওয়া চলবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে এই কারবালা কেন্দ্রিক আরেকটি প্রশ্ন আমাদের এখানে এসেছে, সেটা হলো কারবালার যুদ্ধকে কি হক বাতিলের যুদ্ধ বলা যায়? আলহামদুলিল্লাহ এই প্রশ্নটাও বিভ্রান্তি নিরসনমূলক একটা প্রশ্ন হইতে পারে, অথবা বিভ্রান্তির মধ্যে থেকেও এরকম প্রশ্ন আসতে পারে। তো আমরা এই প্রশ্নের জবাবে যতটুকু বলবো তা হলো এটা অবশ্যই হক বাতিলের কোনো যুদ্ধ ছিল না। হক বাতিলের মধ্যে যুদ্ধ থাকা, যুদ্ধ হওয়া, এটাও একটা শিয়াদের চিন্তাধারা থাকতে পারে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার ভ্রান্তিতে নিমজ্জিত এরকম কিছু মুসলমান বলতে পারে, কখনোই না। কারবালার যুদ্ধটা কখনো হক বাতিলের যুদ্ধ নয়,
যদি হক বাতিলের যুদ্ধ হইতো তাহলে কোনো সাহাবীর এই যুদ্ধে পিসপা হওয়া জায়েজ ছিল না, বৈধ ছিল না, হারাম। যদি হোসেন রাদিয়াল্লাহু আনহু হক কায়েম করার জন্যে তিনি ইরাক যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, বাতিলকে দমানোর জন্য, তাহলে যত সাহাবি, বহু সাহাবির নাম তালিকা পাওয়া যায় যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা বা ইরাকে যেতে, কুফা যেতে নিষেধ করেছিলেন। সর্বপ্রথম আমরা বলতে পারি সেই একই বংশের লোক আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সন্তান আবদুল্লাহ ইবনে আব্বাস নিষেধ করেছিলেন, আবদুল্লাহ ইবনে ওমর নিষেধ করেছিলেন, সহি বুখারী মুসলিম এবং বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছিলেন, আবু ওয়াকেদ আল লাইসি নিষেধ করেছিলেন, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছিলেন, সাঈদ বিন মুসাইয়িব তাবিঈদের মধ্যে উনি নিষেধ করেছিলেন, আবু সালামা বিন আব্দুর রহমান নিষেধ করেছিলেন, ওমরা বিনতু আব্দুর রহমান নিষেধ করেছিলেন, বকর বিন আব্দুর রহমান আল হারিস বিন হেসাম নিষেধ করেছিলেন, আবদুল্লাহ বিন জাফর নিষেধ করেছিলেন। তারপরে হোসেন রাদিয়াল্লাহু আনহুর বৈমাত্রিক ভাই মোহাম্মদ বিন হানাফিয়া উনিও নিষেধ করেছিলেন। যদি হকের জন্য, হক কায়েম করার, হক নষ্ট হয়ে গেছে, বাতিলের বিপক্ষে লড়াই করার জন্য যদি যে এই যুদ্ধ হয়ে থাকে, তাহলে এই যে আরও কথিত আছে মহাদ্দিস আব্দুল হক দেহলভী, তিনি উল্লেখ করেছেন যে 60 জন সাহাবি তখন পর্যন্ত এই ঘটনার সাথে সংযুক্ত, ইয়াজিদ বিন মুআবিয়ার বায়াত করেছিলেন এবং তাদের মধ্যে 4 জন প্রথম দিকে অমত প্রকাশ করলেও পরবর্তীতে তারাও ঐক্যমত পোষণ করেছিলেন, শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু বাদে। তারপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু থেকেও যে সমস্ত বর্ণনা পাওয়া যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত বেদায় নেহায়া বিভিন্ন গ্রন্থের মধ্যে এসেছে, যেগুলোকে বেদাতিরাও অনেকটা নির্ভরযোগ্য মনে করে, আল বেদায় ওয়ান নেহায়া ইত্যাদি। সেখানে হোসেন বিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে কয়েক ধরনের মন্তব্য পাওয়া যায়। তিনি নিজেও বায়াত করতে রাজি হয়েছিলেন, সাহাবায়ে কেরাম বায়াত করেছিলেন এবং তিনিও বায়াত করতে রাজি হয়ে গেছিলেন এবং উনি প্রকাশ্যে বায়াত করবেন এটা বলেছিলেন, এটা বহু বর্ণনায় পাওয়া যায় এবং বহু মনীষী থেকে পাওয়া যায়। তাহলে যদি বায়াত, যদি এটা বাতিল হয়, ইয়াজিদের বায়াত করা, ইয়াজিদের আনুগত্য করা যদি বাতিল হয়, তাহলে জালেম শাসকের আনুগত্যের যত হাদিস আছে, শত শত সহি হাদিস আছে, এই হাদিসগুলো সব বাতিল হয়ে যায় এবং এই হাদিসগুলোর আলোকে, এই হাদিসগুলোর কারণেই সাহাবায়ে কেরাম সবাই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যেতে নিষেধ করেছিলেন। তাহলে এটা হক বাতিলের লড়াই নয়, বরং এটা ছিল আফজল মাফজুলের বিষয়, হক বাতিলের লড়াই নয়, আফজল মাফজুলের বিষয়। সবাই কিন্তু এটা এই বিশ্বাস রাখত যে হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের চাইতে উত্তম, তার অনেক দিক দিয়ে ফজিলত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের গুরুত্বপূর্ণ ব্যক্তি,
তারপরে সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন যে হোসেন ইয়াজিদের চাইতে বহু গুণ ভালো। ইয়াজিদ তো এমনি তো এক লেভেল সে নিচে, সে তাবেই, সাহাবির মর্যাদায় নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাহাবি প্লাস তিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তার সমকক্ষ তো করার কোনো সুযোগই নাই। কিন্তু সাহাবি হলেই যে সাহাবির অবর্তমানে অন্য কোনো ব্যক্তি বা তাবি তার নেতৃত্ব গ্রহণ করা হারাম, বা নেতৃত্ব গ্রহণ করলে না, নেতৃত্ব দেওয়া হলে সেটা কুফরি কাজ হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে, এরকম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ভালো কোনো ব্যক্তি বলার লোক নেই, ভালো কোনো ব্যক্তি এমনটা মন্তব্য করতে পারে না, নাহলে তার অন্যথায় তার ঈমান এবং তার কি বলে নবীর প্রতি বিশ্বাসের মধ্যে খালাল তৈরি হবে, হাদিসের প্রতি আত্মসমর্পণের বিষয়ে তার পিসপা ধরা হবে। এটা হক বাতিলের লড়াই না, সবাই যেটা ধারণা করেছিলেন যে যদি হোসেনকে নেতৃত্বে বসানো হইতো তাহলে সেটাই উত্তম হইতো, এবং কুফাবাসী সেটাই চাইছিলেন, কুফাবাসী চাইছিলেন যে এই উত্তম কাজটাই আমরা করব। কোনো একজন ব্যক্তি ইয়াজিদকে কাফের বলে নাই, একমাত্র জাল জুইফ যেগুলো হাদিস আবু মেখনাফ, যেই আবু মেখনাফের বর্ণনা থেকে তৈরি হয়েছে বিষাদ সিন্ধু, এই শিয়া রাবি শিয়া বর্ণনাকারী, তাদের দ্বারা যারা প্রভাবিত হয়েছে তারাই এগুলো বলে থাকে। এটা কখনোই হক বাতিলের লড়াই ছিল না, অন্যথায় একেবারে 60 জন সাহাবিকে ধ্বংস করা হবে, তাদেরকে কাফের বা ফাসেক ফাজির, তাদেরকে মুনাফেক পর্যায়ে নিয়ে যাওয়া হবে, নাউজুবিল্লাহ। এটা ছিল আফজাল মাহফুজুলের মধ্যে লড়াই। তারপর হোসেন রাদিয়াল্লাহু আনহু বায়াত করতে চেয়েছিলেন, যখন উনি বুঝতে পারলেন যে কুফাবাসী তার সাথে মুনাফিকি করেছে, গাদ্দারি করেছে, তাকে ডেকে তারা তাকে বিপদের ফেলে দিয়েছে, তারা যখন এটা বুঝতে পারল, তিনি যখন এটা বুঝতে পেরেছিলেন, তখন সেই কারবালা থেকেও ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলেন। কারবালা থেকে ফিরে যাবে, তিনটা প্রস্তাব ছিল, একটা হলো যে আমাকে তোমরা ফিরে যেতে যাও, ফিরে যেতে দাও, মদিনায় ফিরে যাব, অথবা আমি ইয়াজিদের কাছে গিয়ে যেমন অন্যান্য সমস্ত সাহাবী বায়াত করেছেন ওইভাবে আমিও বায়াত করব। এবং এটা উনি আগেও ঘোষণা দিয়েছিলেন মদিনাতেও, যখন আমি বায়াত করব প্রকাশ্যে সবাইকে ঘোষণা দিয়ে আমি বায়াত করব। তো সেই ঘোষণাই উনি দিয়েছিলেন। তারপরে উনি যখন খবর শুনলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে এবং একজনও কুফাবাসী, এই যে যারা 18,000 বা 4,000 মতো বায়াত করেছিল, তারা সবাই বায়াত থেকে পিছিয়ে গেছে, ভঙ্গ করেছে, মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, তখন উনি বলেছিলেন যে আমরা চলো মদিনায় ফিরে যাই, বা মদিনায় ফিরে যাওয়ার আগে মুসলিম বিন আকিলের যে পরিবারের সদস্য ছিল তাদের সাথে পরামর্শ করেছিলেন, পরামর্শ যে আমরা যুদ্ধ না করে চলে যেতে চাই, তোমরা যদি একমত হও, তোমরা যদি সমর্থন করো তাহলে চলে যেতে চাই, আর তোমরা যদি বলো যে না আমরা প্রতিশোধ নিব, তাহলে আমি যেহেতু তোমাদের পিতা মুসলিম বিন আকিল আমার কারণে সে এই মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছে, তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, তোমরা যদি যুদ্ধ চাও তাহলে আমি তোমাদের সাথে একাত্মতা পোষণ করব, আর যদি যুদ্ধ না চাও তাহলে ফিরে যাব। তো মুসলিম বিন আকিলের পরিবার
সদস্যরা সবাই বলল যে না আমরা পিতার কি বলে প্রতিশোধ নিব। তখন এই পর্যায়ে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তারপরে আরও যেগুলো প্রস্তাব ছিল এজিদের কাছে যেতে দাও অথবা যে কোনো ইসলামের আমি সীমান্ত পাহারা দিতে চলে যাব, কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ বা ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে যারা ছিল শিমর বিন দিল জৌশান তারা তাকে প্রভাবিত করে বলেছিল যে না এটাতে আপনার সম্মান ক্ষুণ্ণ হয়, যদি ইয়াজিদের কাছে যেতে দেন তাহলে প্রোটোকল নষ্ট হয় এবং আপনার বেইজ্জতি হয়, অতএব আপনি আপনার পদের মূল্যায়ন করতে হলে অবশ্যই হোসেনকে ছাড় না দিয়ে আপনি যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তে তাকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে তাকে বাধ্য করবেন। এবং তারপরও হোসেন রাদিয়াল্লাহু আনহু সময় নিয়েছিলেন, বৃহস্পতিবার 9 তারিখে উনি বললেন যে আমি চিন্তাভাবনা করি। ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাব কি না এটার আমি চিন্তাভাবনা করি। তারপরে উনি পরের দিন জুমার দিন 10 তারিখ সকালে জানিয়ে দিলেন যে না আমি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাব না। অর্থাৎ উনি এটাই বুঝেছিলেন যে ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে মূল্যায়ন করবে না, তার হয়তো আশা পূর্ণ হবে না, ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার সাথে অন্যায় আচরণ করবে অথবা তাকে হত্যাই করবে, এমনটা উনি বুঝে তার কাছে না যেয়ে বরং যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং সেইভাবেই তিনি যুদ্ধে শাহাদাত বরণ করলেন। তো আলহামদুলিল্লাহ এটা ছিল এক ধরনের ইজতিহাদি ব্যাপার আমরা বলতে পারি। যেমন ইতিপূর্বে ইজতিহাদি অনেক ব্যাপার ঘটে গেছে আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মাঝে জঙ্গ জামাল, তখন তো আরও অনেক সাহাবি বেঁচে ছিলেন, অনেক সাহাবিদের মাঝেই এই যুদ্ধ হয়েছিল। সিফিনের যুদ্ধ, সেখানেও সাহাবায়ে কেরামের দুই পক্ষেই সাহাবায়ে কেরাম ছিল, সেরকম একটা ইজতিহাদি ভুল ঘটে গেছিল। এইটাকে কখনো এই যুদ্ধকে হক বাতিলের মধ্যে ফয়সালাকারী বা হক বাতিলের লড়াই বলা যাবে না, এটা অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসকে অপমান করা হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউই এটাকে হক বাতিলের লড়াই হিসেবে বলেননি, একমাত্র শিয়ারা এবং শিয়া প্রভাবিত যারা মুসলমান রয়েছে তারা বাদে। তথাকথিত সুন্নি যারা তারা তো বিদ্রোহ নিষেধ, জালেম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার নিষেধ, এই মর্মে হাদিসগুলো তো মানতেই চায় না। এই ক্ষেত্রে এই হাদিসগুলো সবাই তারা অস্বীকারকারী, হাদিস অস্বীকারকারী, শুধু কোরআনি দল যে হাদিস অস্বীকার করে তা না, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে হাদিস অস্বীকারকারী মুসলমান আমাদের সমাজে রয়েছে। অতএব এই কথা বলা ভ্রান্ত। এরপরে আর একটা প্রশ্ন হলো, তৃতীয় প্রশ্ন করেছেন এক ভাই, বুখারী শরীফে বলছে শাসক যদি জালেমও হয় তবে সবর করো, কিন্তু আমার একজনের সাথে কথা হয়েছে সে বলল শাসক যদি জালেম হয় তবে সবর করো কিন্তু যদি কাফের হয় তার দ্বারা কুফরি ছড়িয়ে পড়ে তবে সেই শাসককে উচ্ছেদ ওয়াজিব, ক্ষমতা তৈরি চেষ্টা করতে হবে, জানমালের ক্ষয়ক্ষতি হলেও হবে, সেটা বিবেচ্য নয়, আমি তাকে কি জবাব দেব? আলহামদুলিল্লাহ আপনি নিজেই প্রশ্নের মধ্যে বলেছেন যে সহি বুখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে পাওয়া গেছে যে জালেম শাসকের জুলুমের জন্য সবর করতে হবে, আর এখানে একটা শর্ত
বলা হয়েছে সেটা হলো শাসক যদি মুসলিম হয়, মুসলিম শাসক হলে তার জুলুমেও সবর করতে হবে এবং তার আনুগত্য করতে হবে। কিন্তু যদি কাফের শাসক হয়, কাফের শাসক তো হইতেই পারে, কাফের শাসক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফের শাসক ছিল মক্কাতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, কাফের শাসক যদিও হয় তাহলে এবং জালেম শাসকও, কাফের এবং জালেম উভয় শাসক, শাসকের বিরুদ্ধে যদি বিদ্রোহ করে তাকে সরানো সম্ভব হয়, তাকে যদি বরখাস্ত, তাকে যদি এই পদ থেকে সরিয়ে কোনো মুসলিম শাসককে সেই জায়গায় বসানো যায়, তাহলে জালেম শাসককে সরিয়ে দিয়ে বসানো বৈধ আছে। কিন্তু আপনার এটা সূক্ষ্ম ওজন করতে হবে, মাপতে হবে, কিভাবে, যে এই জালেম শাসককে এখন জুলুম যে পরিমাণ হচ্ছে তাকে সরাইতে গেলে, বিদ্রোহ করতে গেলে এর চেয়ে বেশি জুলুম হবে, হিতে বিপরীত হবে। আগে তো দুই একজন জুলুমের শিকার হচ্ছিল, বিদ্রোহ করতে যেয়ে যদি শত শত হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক জুলুমের শিকার হয়, তাহলে এই ক্ষেত্রে জালেম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নেই। কিন্তু আপনি যদি পারেন তাহলে তো জায়েজ আছে, সেটা বোঝা যাবে। সেখানে দূরদর্শী ব্যক্তিরা থাকে, কিন্তু আমাদের সমাজে কই দূরদর্শী লোক? এই হাদিসগুলোই তো বুঝার মতো আলেম খুঁজে পাওয়া যায় না, সব পণ্ডিত খুঁজে পাওয়া যায়, হাদিসবিহীন পণ্ডিত, হাদিস না বোঝা পণ্ডিত খুঁজে পাওয়া যায়, কিন্তু হাদিস বোঝা পণ্ডিত খুঁজে পাওয়া যায় না। বিদ্রোহ করার পক্ষে খুব পাওয়া যায়, আকাম করার লোক পাওয়া যায়, কিন্তু এইগুলো আন্দাজ করার কোনো লোক খুঁজে পাওয়া যায় না মুসলিম সমাজে। যখন তখন বিদ্রোহ করে দেয়, যখন যখন যে বিপদে পড়ে কাফের শাসক। তো আলহামদুলিল্লাহ কাফের শাসক হলে বিদ্রোহ করা যায়। হ্যাঁ, কাফের শাসক তো আমি এক সেকেন্ডও রাখতে চাই না, কিন্তু আপনি কাফের শাসক যদি না পারেন, আল্লাহ রসুল পারে নাই মক্কাতে 13 বছর, আল্লাহ রসুল কাফের শাসককে পারে নাই, আল্লাহ রসুল সাহেব কাফের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, আপনি পারবেন নাকি? পারলে করেন, আপনি মোদিকে তাড়িয়ে দেন, ইন্ডিয়ায় যে মোদিকে তাড়িয়ে আপনি মুসলমান একজন বসাই দেন, বাংলাদেশে আপনি একজন কি বলে সেকুলার শাসককেও আপনি সরাইতে পারেন না, সরাইতে সরানোর চেষ্টা করতে যে বিদ্রোহকারীরাই খতম হয়ে গেল। ইসলাম তো এরকম কি বলে অবিবেচক কোনো ধর্ম নয়, বিবেচনা বুদ্ধি বিবেচনার সাথে ইসলাম কাজ করতে আমাদেরকে নির্দেশ দিয়েছে। হ্যাঁ, আমি তো আপনার সাথে একমত, প্রশ্নকারীর সাথে একমত। হ্যাঁ, কাফের শাসক হইলে আপনি আনুগত্য করবেন না, তাকে আপনি এখনই সরাই দেন, আজকেই সরাই দেন, আমি আপনার সাথে একমত, পারবেন? অপারগ ব্যক্তির এরকম লাফালাফি কেন? অপারগ ব্যক্তি এমন কথা বলে দেয় যাতে করে মানুষকে বিপদে ফেলে দেয়, ক্ষমতার তৈরির চেষ্টা করবে। হ্যাঁ, এটা ঠিক আছে, ক্ষমতা তৈরি করার চেষ্টা করবেন, কিন্তু জানমালের ক্ষয়ক্ষতি হলে হবে সেটা বিবেচ্য নয়। এই কথা তো হলো অপরিণামদর্শী লোকের, বোকা লোকের কথা, আত্মাহুতি দেওয়ার লোকের কথা, এটা কোনো মুজাহিদ ব্যক্তির কথা না, অপরিণামদর্শী আত্মাহুতি দেওয়ার যার শখ আছে সেই এরকম করতে পারে। কেন আমরা আমাদের নবীর আদর্শকে এখানে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর কাফের শাসক, 13 বছরে এই মক্কাতে যে কয়জন মুসলমান ছিল এই কয়জন মুসলমানও তো এখন নাই, মক্কাতে যে কয়জন মুসলমান আল্লাহ রসুল তৈরি করেছিলেন সেই কয়জন মুসলমানই তো খুঁজে পাওয়া মুশকিল আছে এই দেশে। যেই মুসলমান দিয়ে যুদ্ধ জিহাদ করা বৈধ এবং আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়ার উপযোগী,
এরকম কয়জন মুসলমান আছে? কাফের শাসক হইলে হ্যাঁ আপনি অপরিণামদর্শী, চিন্তা ভাবনা ছাড়া, বিবেক বিবেচনা ছাড়া আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, লাফিয়ে পড়তে হবে, এটা কোথায়, কোন ইসলামে বলছি? আলহামদুলিল্লাহ মুসলিম জালেম শাসক হইলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা এক নম্বরে নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত সে কাফের না হয়। আর কাফের হয়ে গেল, দলিল প্রমাণ সহ সাব্যস্ত হলো যে শাসক কাফের। আচ্ছা, এবং খাঁটি কাফের, সে জীবনে মুসলমান ছিল না, মুসলমান ইসলাম পছন্দ করে না, ইসলামকে ঘৃণা করে, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, আপনি কি করবেন? যদি তারই আধিপত্য, তারই আধিপত্য থাকে, তারই শক্তি থাকে, তারই সব বাহিনী তার তার কথায় যদি উঠা বসা করে, চলাফেরা করে, তাহলে আপনি তার বিরুদ্ধে কি করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো জিহাদও নিষেধ করেছিলেন, এরকম শাসকের আন্ডারে, এরকম শাসকের ভূখণ্ডে থাকার সময় আল্লাহও জিহাদ করতে নিষেধ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেও জিহাদ করেননি, বরং সাহাবায়ে কেরাম আব্দুর রহমান বিন আউফ আবেদন নিয়ে এসেছিলেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করে দিয়েছিলেন যে না, এবং সূরা নিসার 77 নম্বর আয়াত নাজিল হয়েছিল, আলম তারা ইলা আল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, তাদেরকে কি বলা হয় নাই যে তোমরা তোমাদের হাতকে গুটিয়ে রাখো? তার মানে জিহাদ তারা করতে চেয়েছিল, কিন্তু কাফের শাসকের আন্ডারে কিসের জিহাদ, যেখানে নিজস্ব কোনো ভূখণ্ড নাই, নিজস্ব কোনো এরকম শক্তিশালী নেতৃত্ব নাই, জনবল নাই, অস্ত্রশস্ত্র নাই, সেক্ষেত্রে কিসের জিহাদ? তামাশার জিহাদ। ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই মক্কি জীবনে জিহাদকে হারাম বলে উল্লেখ করেছেন, ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই, এই আয়াতের আলোকে, সূরা নিসার 77 নম্বর আয়াতের আলোকে। আব্দুর রহমান বিন আউফ জিহাদ করার অনুমতি চাইলেন আর আল্লাহ নিষিদ্ধ না, নিষেধ নাজিল করলেন, আল্লাহ নিষেধ করেছেন আর তুমি এটাকে জায়েজ করার কি? আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপর আরেকটা প্রশ্ন হলো, ও আল্লাহ, এখানে তো কয়েকটা প্রশ্ন একত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের প্রতিটি কাজ মানব জাতির জন্য পথ প্রদর্শক ও আদর্শ শিক্ষা, অনেকগুলো কথা আছে, মজলুম ও অসহায়দের সাহায্য করা, হ্যাঁ ঠিক আছে, এটা তো ইসলামে উদ্বুদ্ধ করা হয়েছে, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অবশ্যই ইসলাম এ ব্যাপারে সব ধর্মের চাইতে অগ্রণী, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মৈত্রী ও সম্প্রীতি সম্পর্ক স্থাপন করা, হ্যাঁ অবশ্যই এটাও ঠিক আছে, সম্প্রদায় বলতে মুসলমান আর অমুসলিম জগাখিচুড়ি অবস্থা না, যখন মুসলমানরা কিভাবে থাকবে, মুসলমান অবশ্যই মুসলিমদের সাথে থাকবে, কোনো কাফের মুশরিকের সাথে মিলেমিশে সখ্যতা অবশ্যই প্রদর্শন করবে না, তাদেরকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করবে না, শুধু সামাজিক দৃষ্টিতে উপর উপর তাদের সাথে সম্পর্ক রাখতে পারে, তবে যদি ইসলাম বিদ্বেষী কোনো সম্প্রদায় হয়, ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমানদের ক্ষতি করতে চায়, তাহলে এমন লোকদের সাথে অবশ্যই আমাদেরকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, তাদের সাথে কোনো মিশামিশি নেই। পথিক ও মুসাফিরের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, হ্যাঁ অবশ্যই এটা মুসলমানরা করবে, এমনকি পথিক যদি অমুসলিমও হয় তার জানমালের নিরাপত্তা দান করার চেষ্টা করবে। কোনো জালেমকে মক্কায় প্রবেশ করতে দেওয়া এবং দুষ্কৃতকারীদের অন্যায় আগ্রাসন প্রতিরোধ করা,
हाँ इतिहास बोले तत्कालीन आरब समाज थे के अन्याय अपराध दूरीकरणे हाँ हिलफुल फुजुल अवदान छिल असामान्य। এটা অবশ্যই আমরা একমত পোষণ করি, ইসলাম এখানে একমত পোষণ করে যে দুষ্কৃতকারীদের দুষ্কৃতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, এবং তারা যদি আগ্রাসন চালাইতে আসে তাহলে তাদের আগ্রাসনের প্রতি উত্তর দিতে হবে, তাদের প্রতিরোধ করতে হবে। অবশ্যই এটাই হলো করণীয়, এটাকেও এক ধরনের জিহাদ বলা যায়। এবং এই এই প্রতিরোধ করতে যেয়ে যদি কেউ নিহত হয় তাহলে শহীদের মর্যাদা প্রাপ্ত হয়। কিন্তু এখানে একটা কথা আছে, পাঁচ নম্বরে বলা হয়েছে কোনো জালেমকে মক্কায় প্রবেশ করতে দেওয়া না দেওয়া, জালেমকে, জালেম যদি কাফের না হয়, মুশরিক না হয়, বিধর্মী না হয়, শুধু জালেম জুলুম করেছে, জুলুম করে, জুলুম করার কারণে তার ইসলাম কেটে যায় না, ইসলাম তার ধ্বংস হয়ে যায় না, ঈমান, ঈমান ধ্বংস হয়ে যায় না। অতএব অবশ্যই তাকে মক্কায় প্রবেশ করতে দিতে হবে, মক্কায় প্রবেশ করার তার অধিকার রয়েছে। এখানে একটা ঐতিহাসিক কথা নিয়ে আসা হয়েছে, সেটা হলো অপরাধ দূরীকরণে ও সংগঠনের সংগঠনের হেল্পফুল ফজুলের অবদান ছিল অসামান্য। হ্যাঁ, এটা অবশ্যই স্বীকার্য কথা, এটা অবশ্যই মানতে হবে। তো এটা ইতিহাসেও পাওয়া যায় এবং হাদিসেও পাওয়া যায়, ইতিহাসেও পাওয়া যায় এবং হাদিসেও পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পফুল ফজুল গঠন করেছিলেন। ফজুল শব্দের অর্থ হলো ফাজিলুনের বহুবচন, ফজুল মানে ফাজিল শব্দের অর্থ হলো সম্মানিত লোক, মর্যাদাবান লোক, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদাবান এবং গ্রহণযোগ্য সম্মানিত কিছু ব্যক্তি, যারা ন্যায় অন্যায় বুঝে, ন্যায় অন্যায় বুঝার যাদের মেধাশক্তি ছিল, মন মানসিকতা ছিল, এরকম কিছু ব্যক্তিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছাড়াই অন্য ব্যক্তিরাই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মতি প্রকাশ করে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেল্পফুল ফজুলের অন্তর্ভুক্ত একজন তিনি সদস্য ছিলেন। এবং এটার কারণ ছিল যে মক্কাতে এক ব্যক্তি জুলুমের শিকার হয়েছিল, সে হজ করতে এসে কিছু পণ্য বিক্রি করতে যেয়ে এক মক্কার লোক, আমরা তো জানি সেই সময় ছিল জাহিলি যুগ, জাহিলিয়াতের সময়, মক্কায় এক লোক জুলুম করে তার পণ্যগুলো নিয়ে যায় অথচ তার মূল্য পরিশোধ করে নাই। তো এই ব্যক্তি কুরাইশদের এবং বিভিন্ন মক্কাবাসী লোকদের, কবিলার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বিচার দিয়েছিল যে আমি এরকম জুলুমের শিকার হয়েছি, আমার পণ্য নিয়ে গেছে অথচ আমাকে মূল্য দেয় নাই, অমুক ব্যক্তি আপনারা আমার হক আদায় করে দেন। বেচারা অনেক কান্নাকাটি করেছিল, বিভিন্ন বিভিন্ন কবিলার প্রধানদের, নেতাদের কাছে সে ধর্ণা দিয়েও কোনো ফল হয় নাই। শেষমেশ কিছু মক্কার ভালো ব্যক্তি যাদের হিতাহিত জ্ঞান ছিল, ন্যায় অন্যায় বুঝত, তারা একটা এরকম হেল্প গঠন করলো, মানে চুক্তি, কিছু লোক মিলে চুক্তিবদ্ধ হলো যে আমরা আমরা এই মক্কাতে জুলুম হইতে দিব না, কোনো ব্যক্তি জুলুম করলে তাকে সাহায্য করব, এবং কোনো জালেম যদি জুলুম করে তার থেকে হক আদায় করব, তাকে জুলুম করা থেকে আমরা বাধা দান করব, তাকে দমন করার চেষ্টা করব। এই সমস্ত বিষয়কে নিয়ে এই সংগঠন
দাঁড় করিয়েছিলেন। তো ইসলামে অবশ্যই জাহিলি যুগের যে কোনো ভালো জিনিসকে স্বীকৃতি দিয়েছে। এই সংগঠনের মাধ্যমে কি করতে চেয়েছিল, জুলুম করা যাবে না, মজলুমকে সাহায্য করতে হবে। ইসলামে কি এই কথা আসে নাই? এই জন্য আমাদেরকে সংগঠন করতে হবে। তারা তো কোরআন হাদিস ছাড়াই এই বিষয়গুলো বুঝেছিল, কিন্তু আমাদের কি সংগঠন করে এই জিনিসগুলো বুঝতে হবে? এটা তো কোনো কথা না। আমাদের কোরআন হাদিস, কোরআন হাদিসে, কোরআন হাদিস এসে যাওয়ার পর আর কোনো হেল্প নেই, আর কোনো সংগঠনও করা যাবে না। কারণ সংগঠন করে যে যেই কাজটা করেছিল, কোরআন, কোরআনের এগুলো সব উল্লেখ করা হয়েছে, কোরআন এগুলো ফয়সালা দিয়ে দিয়েছে, কোরআন এবং হাদিসের মধ্যে এগুলোর ফয়সালা এসে গেছে। এখন এখানে হবে কেন্দ্রীয় শাসন, শাসক নিয়োগ হবে, এখন আর দেশভিত্তিক শাসক হবে, কোনো অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক এরকম বহু দল হবে না। তখন তো হেল্পফুল ফজুল একটাই সংগঠন হয়েছিল, যদিও জাহিলি যুগে কবিলাগুলো, বহু কবিলার মধ্য থেকে বহু কবিলার লোক একত্র, ভালো লোকগুলো একত্র হয়ে এই সংগঠন করেছেন, একটাই সংগঠন ছিল। আর আর যেগুলো ছিল ওগুলো হলো জুলুম, জুলুম অত্যাচারের অবস্থা, আর একটাই সংগঠন তারা করেছিল, এটা হলো। কিন্তু আমরা তো দেখা যায় যে এটাকে মুজি করে, এটাকে অজুহাত বানিয়ে আমরা শত শত সংগঠন করে ফেলি। এমনি তো ইসলামী সংগঠনের কোনো প্রয়োজনই নাই, আর তখনকার মতো তো আমরা করতে পারি না। একটা সংগঠন এই জুলুমের সমাজে, শোষণ নিপীড়নের সমাজে একটা সংগঠন, জাহিলি যুগেও তারা একটাই সংগঠন করেছিল, হেল্পফুল ফজল। আর দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দশটা সংগঠনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এখন আমরা একটা সংগঠনের অস্তিত্ব খুঁজে পেলাম ঐতিহাসিক ঘটনা থেকে, আর আমরা করে যাব শত শত সংগঠন, শত শত আমির, শত শত নেতা, শত শত ধরনের অনুসারী, এটার সাথে এটা যায় না। অতএব এটার জন্য যদি একটা সংগঠন করতে পারেন তো ভালো কথা। গোটা বাংলাদেশে জুলুম শোষণ চলতেছে, তারপরও কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে থাকে, সেই কেন্দ্রীয় নেতৃত্বের বিপরীতে, হ্যাঁ, এরকম কোনো দল সংগঠন করা যায় না। আমরা আগেও বলেছি, বরং সেই ক্ষেত্রে আমরা দাওয়াতের কাজ করব, দাওয়াতের কাজ করব, ইসলামী দাওয়াত, মানুষকে জুলুম শোষণ থেকে নিবৃত করার জন্য, জুলুম কী জিনিস এবং জালেম, জালেমের সাথে কী আচরণ করতে হবে, মাজলুমের সাথে কী আচরণ করতে হবে, সেগুলো আমরা মানুষকে জানানোর চেষ্টা করব। আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর থেকে প্রশ্ন করেছেন, অনেক লম্বা প্রশ্ন, সারসংক্ষেপটা হলো এই, উনি জানতে চেয়েছেন যে সিঙ্গাপুরে উনি একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, চাকরি করেন, সেই চুক্তির মধ্যে লেখা আছে যে যতদিন পর্যন্ত উনি এই কোম্পানিতে চাকরি করবে, অন্য কোনো কোম্পানিতে উনি ডিউটি বা কাজ করতে পারবেন না, এমনকি পার্ট টাইমও করতে পারবেন না, এমনকি ছুটির দিনও করতে পারবে না। তেমন অবস্থায় যদি ছুটির দিনে কাজ করে অন্য কোনো কোম্পানিতে, তাহলে সেটা তার জন্য বৈধ কি না? অবশ্যই এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, যেহেতু চুক্তিবদ্ধ হয়েছেন, এক কোম্পানির আন্ডারে ডিউটি করবেন, এবং ডিউটি চলাকালে বা যতদিন পর্যন্ত সেই কোম্পানির সাথে চুক্তি থাকে, ততদিন পর্যন্ত আপনি অন্য কোনো কোম্পানি, অন্য কোনো কাজ করতে পারবেন না। অতএব অবশ্যই আপনি যদি অন্য কোম্পানিতে কাজ করেন, এটা আপনার জন্য বৈধ হবে না, এটা চুক্তি ভঙ্গ হবে। এবং আল্লাহ তবরকতলা মমিনদেরকে বলছেন, ইয়াই আল্লাহদিন আমন আউফু বিল উকুদ, হে মমিনগণ, তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো,
এটা আল্লাহর চুক্তি হোক মানুষের সাথে চুক্তি হোক এটা অবশ্যই পূর্ণ করতে হবে। কিন্তু যদি কখনো উপার্জন করে থাকে তার উপার্জনটা হালাল, কারণ সে কাজের বিনিময়ে সে পারিশ্রমিক গ্রহণ করেছে, অতএব সেটা তার জন্য হালাল। অতএব যদি কেউ এরকম চাকরি করে থাকে, ডিউটি করে থাকে, পারিশ্রমিক নিয়ে থাকে, তাহলে অবশ্যই এর জন্য তাকে তওবা করতে হবে এবং এরকম চুক্তি ভঙ্গ করার মতো আর কাজ করা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চুক্তি রক্ষার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা প্রশ্ন এসেছে, কোরআন সুন্নাহ এর পরেও কি ইজমা কিয়াস প্রয়োজন আছে, আর শরীয়তের উৎস কি চারটা হবে? দুইটা ছাড়া তো হওয়ার কথা না, কারণ অধিকাংশ ইমাম মুফতি ইজমা কিয়াস এগুলোকে নিয়ে পড়ে থাকে। আলহামদুলিল্লাহ, অবশ্যই কোরআন সুন্নাহ এটা যখন আমরা পেয়েছি, কোরআন সুন্নাহ আমাদেরকে সব জায়গায় আঁকড়ে ধরতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে আমাদেরকে বলেছেন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য। অতএব ইজমা কিয়াসের স্বতন্ত্র আর কোনো মূল্য দেওয়ার বা নাম্বার বসানোর আমাদের প্রয়োজন নেই। ইজমার কথাও কোরআনে আছে, ইজমার কথাটাও কোরআনে আছে। তার মানে ইজমা যদি কোরআন ভিত্তিক হয়, কোরআনের অনুকূল হয়, কোরআনের উপকারী হয়, ইসলামের অনুকূল হয়, ইসলামের উপকারী হয়, তাহলে জানতে হবে ওই ইজমা কোরআন সুন্নাহ ভিত্তিক ইজমা। এমনিভাবে কেয়াস, যেই কেয়াস কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, সেই কেয়াসও গ্রহণযোগ্য, কিন্তু এই কেয়াসের আলাদা কোনো নাম্বার নাই। বরং কোরআন এটাকে বলা হয় সহি কেয়াস বা সঠিক কেয়াস, অতএব এই কেয়াসের আলাদা কোনো নাম্বার বসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা সেটাই ঠিক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাক্তু ফিকুম আমরা ইল্লান তাযিলু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, কোশ্চিন কালে তোমরা বিভ্রান্ত হবে না যদি তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকতে পারো। একটি হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেলেন দুটি, এখন আমরা বানিয়ে নিলাম চারটি, এটা হইতে পারে না। অবশ্যই ইজমা কিয়াস আমরা মানি, যেই ইজমা কিয়াস কোরআন সুন্নার অনুকূল হবে, যেই কিয়াস কোরআন সুন্নার অনুকূল হবে আমরা সেটা মানতে বাধ্য। কিন্তু আমরা এই কথা বলতে পারবো না স্বতন্ত্র দলিল বলে যে চারটা যেহেতু দলিল আমরা কিয়াস মানি তোমরা হাদিস মানো, আমরা কিয়াস মানি তোমরা কোরআন মানো, আমরা ইজমা মানি তোমরা কোরআন মানো, সমমর্যাদার এটা হইতে পারে না। এটা হলো কোরআন কেন্দ্রিক ইজমা আর কোরআন সুন্নাহ কেন্দ্রিক ইজমা আর কোরআন সুন্নাহ কেন্দ্রিক কিয়াস। কিয়াসের আলাদা মর্যাদা দিতে যে এরকম বেয়াদবি কথাও আমাদের সমাজে পাওয়া যায় যে এই হাদিস মানা যাবে না কারণ এই হাদিসটা হলো কিয়াস বিরোধী, যুক্তি বিরোধী, কত বেয়াদবি কথা। এই জন্য আমরা এই কিয়াসের কানাকুড়িও মূল্য দেই না। যেই কিয়াসের আলাদা ফিগার কোরআন সুন্নার বিপরীতে যেই কিয়াসের ফিগার পাওয়া যায়, এই কিয়াসকে আমরা ডেনে নিক্ষেপ করি। এত বেয়াদবি কিয়াস, এত কিয়াস দ্বারা বেয়াদবি করতে পারে ইসলামের সাথে, এই জন্য আমরা কখনো এগুলোর আলাদা অস্তিত্ব স্বীকার করি না। অমুক হাদিস কিয়াসের বিপরীত হয়ে গেল, অমুক হাদিস ইজমার বিপরীত, এমনকি কোরআন এবং হাদিসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যেয়ে আমরা বলবো যে ইজমা কোরআন বিরোধী সুন্নাহ বিরোধী হবে সেই ইজমাকে অবশ্যই ড্রেনে নিক্ষেপ করতে হবে, তার কানাকুড়ি অমূল্য না। যে কেয়াস কোরআন এবং হাদিসের
বিরোধী হবে সেই কিয়াসের কানাকুড়িও আমরা মূল্য দেই না। এমনকি কিয়াসের দাবি করাটাই অবৈধ, হারাম, নাজায়েজ। কোরআন সুন্নার স্পষ্ট দলিল থাকতে কিয়াসের আশ্রয় প্রশ্রয় নেওয়া হারাম, নিষেধ, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহি হাদিসের দলিল রয়েছে। কিয়াসের দিকে যাওয়াই হারাম। আর কত বেয়াদবি কথা যে এই হাদিসটা কিয়াস বিরোধী হয়ে গেছে, অতএব মারা যাবে না, এই হাদিসটা মানা যাবে না, কিয়াস মানা যাবে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিয়াসের বিরুদ্ধে কঠিন কথা বলে গেছেন যে অনেক কিয়াস আছে যে হ্যাঁ পেশাব তার চাইতে উত্তম, যথার্থই বলেছেন, এই বেয়াদবদের কারণেই বলে গেছেন। বলছে যে আমরা কিয়াস মান, এই হাদিসটা যেহেতু কিয়াস বিরোধী হয়ে গেছে আর আমরা এই হাদিস মানতে চাই না। অবশ্যই এই ধরনের কিয়াস আর এই ধরনের ইজমা ড্রেন নিক্ষেপযোগ্য যতক্ষণ পর্যন্ত ইজমা এবং কিয়াস কোরআন সুন্নার অনুকূল না হবে। আলহামদুলিল্লাহ। এরপর আরেকটা প্রশ্ন হলো, সুন্নাত সালাতগুলো না পড়লে কি গুনাহ হবে? হাক্কানি আলেম, কোরআন এবং সুন্নাহ নির্দেশনা বুঝতে সক্ষম এরকম আলেম মাজহাব দুষ্ট আলেম নয়, এরকম সমস্ত আলেম বলেছেন যে সুন্নাত সালাতগুলো না পড়লে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হওয়ার কোনো দলিল খুঁজে পাবে না। যদি যেহেতু অতএব তাহলে সুতরাং বোঝা গেল, এই ছাড়া সুন্নত নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে এই মর্মে কোনো দলিল নাই এদের কাছে। শুধুমাত্র দাবি, শুধুমাত্র গণতান্ত্রিক তাদের একটা দলিল যে আমরা এত ব্যাকুব একত্র হয়ে গেছি যে এটা হলো গুনাহ হয়ে যাবে। গুনাহ হবে কোথায় লেখা আছে? কোন হাদিসে লেখা আছে সুন্নাহ ছেড়ে দিলে গুনাহ হয়? সেই সুন্নাহ তো এই সুন্নাহ নয়। যেমন রাসূলুল্লাহ বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা কি সেই সুন্নাহ নাকি? এই সুন্নাহ হলো নবীর আদর্শ। তিনজন সাহাবি, এই জন্য আমাদেরকে হাদিস বুঝতে হলে প্রেক্ষাপট বুঝতে হবে, সবাবে ওরুদ বুঝতে হবে। এই কথাটা কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল বললেন? ওই তিনজন সাহাবি সম্পর্কে বলেছিলেন যারা কমবেশ করতে চেয়েছিল রসুল সাল্লাহ সাল্লামের এবাদত রীতি, এবাদতের আদর্শ, নফল এবাদতের আদর্শ, নিয়ম কাননের ক্ষেত্রে তারা বাড়তি কমতি করতে চেয়েছিল, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এই সুন্নাহ ফরজের মধ্যে পালনযোগ্য। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সফা মারওয়া পাহাড়, পাহাড়ের মাঝে তওয়াফ করা, সাই করা আল্লাহ সুন্নাহ করে দিয়েছেন। সাফা মারওয়া পাহাড়ের মাঝে হাজিদের প্রদক্ষিণ করা, সাই করা, এটা সুন্নাহ করে দিয়েছেন। সুন্নাহ মানে এটা বিধিবদ্ধ নিয়ম করে দিয়েছেন। এটা কেমন সুন্নাহ? যে এই সুন্নাহ পালন করবে না তার হজই হবে না। কি বুঝলেন হুজুর? ও হুজুর কি বুঝলেন আপনি? এটা হলো আদর্শ। সুন্নাহ মানে একটা হলো আদর্শ, রীতিনীতি, পথ পন্থা। ওই হুজুর মার্কা সুন্নাহ না, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দুই ধরনের ইতলাক, দুই ধরনের ব্যবহার আছে। একটা হলো রীতিনীতি, পথ পন্থা, পদ্ধতি। এটা অবশ্যই ফরজের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রেও আমলযোগ্য, বাস্তবায়নযোগ্য, লক্ষণীয়। অতএব ফরজের আগে পিছে যে এই সুন্নতগুলো পড়া হয় এগুলো হলো ফরজের বিপরীত সুন্নাহ। ফরজের বিপরীত সুন্নাহ একটাও যদি যতক্ষণ পর্যন্ত সে অস্বীকার না করবে, আর আমাদের দেশের হুজুররা তো সুন্নাহ অস্বীকার করে তো অভ্যস্ত, রফুল এজেনের সুন্নাহ অস্বীকার,
তো তুমি যদি এটাই বুঝো যে সুন্নাহ ছেড়ে দিলে আল্লাহ রাসূলের উম্মত থেকে বহিষ্কৃত হয়ে যায়, তাহলে রফুল এজানের সুন্নাত ছাড়ো, আমিন বলার সুন্নাত ছাড়ো, পায়ে পা মিলানোর সুন্নাত ছাড়ো, এগুলোতেই তো তুমি বহিষ্কার, বহিষ্কৃত, গুনাহ। তো ওই ক্ষেত্রে তোমার গুনাহ হয় না, আর সুন্নাত নামাজগুলো ছেড়ে দিলে গুনাহ হয়। হাদিসে যা আছে সেটা শুনেন হুজুর, হাদিসে বলা হয়েছে সুন্নত নামাজগুলো যদি কেউ পড়ে, এখানে বলাই হয়েছে মান সাল্লা সিনতা আশরা রাকাআতান গায়রা ফরিদাতিন, যে ব্যক্তি দিনের রাতে বারো রাকাত সুন্নত পড়ে যা ফরজ নয়, বাধ্যতামূলক নয়, হাদিসে আল্লাহ রসুল ব্যাখ্যা করেই বলে দিয়েছেন এই বারো রাকাত সুন্নত কি গায়র ফরিদা। গায়র ফরিদার অর্থ কি? গায়র ফরিদার অর্থ বুঝতে হবে না, বাধ্যতামূলক নয়। আপনি তো ওয়াজিবও বলতে পারবেন না। আর হক্কানি আলেমদের দৃষ্টিতে হাদিস এবং কোরআনের দলিলের আলোকে ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই। তো হুজুর বিনা দলিলে বলে থাকে, কেয়াসের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে, অজ্ঞতার ভিত্তিতে, মূর্খতার ভিত্তিতে বলে দেয় সুন্নত নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। কে বললো গুনাহ হয়? হাদিস কি তোমার? খালি কয়জন দেওবন্দি, কেউ কয়জন বেরেলভি একত্র হয়ে বললেই হলো, বাংলাদেশি হুজুর বললেই হলো, ভারতীয় হুজুর বললেই হলো না। সুন্নাহ যদি কেউ এই সুন্নাহগুলোকে অবজ্ঞা করে, যেমনভাবে রফুল এজানকে ব্যঙ্গ করা হয়, যেমনভাবে বিভিন্ন সুন্নাহকে অবজ্ঞা এবং ব্যঙ্গ করা হয়, পায়ে পা মিলানোর হাদিসের সাথে ব্যঙ্গ করা হয়, আমিন বলার হাদিসের সাথে ব্যঙ্গ করা হয়, হ্যাঁ বুকে হাত বাঁধার হাদিসের সাথে ব্যঙ্গ করা হয়, এইরকমভাবে যদি পাঁচ রাকাত বা পাঁচ ওয়াক্ত সালাতের আগে পিছের সুন্নতগুলোকে ব্যঙ্গ করা হয়, তাহলে সে উম্মত থেকে খারিজ হয়ে যেতে পারে। শুধু গুনাহ হবে না, উম্মত থেকে খারিজ হয়ে যেতে পারে, কাফের মুশরিক হয়ে, কাফের মুরতাদ হয়ে যেতে পারে। আমাদের বুঝতে হবে, আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পার্থক্য করেই দিয়েছেন, এই গায়র ফরিদা বারো রাকাত সুন্নত যারা পড়বে, গায়র ফরিদা মানে ঐচ্ছিক, গায়র ফরিদা মানে হলো অতিরিক্ত, তাতাওয়া শব্দের তো অর্থ, যারা পড়বে তাদের জন্য জান্নাতের মধ্যে বিশেষ ঘর নির্মাণ করা হবে, গুনাগার হবে বলা হয়, তাহলে এই বিশেষ ঘরটা ছুটে যাবে। হুজুর হাদিসের দৃষ্টিতে পার্থক্যটা বুঝেন, সুন্নত সালাতগুলো যদি ছেড়ে দেয় অলসতা বশত, অবহেলা বশত, হ্যাঁ কি স্বস্তি অস্বস্তির সময় বা স্বস্তি অস্বস্তির সময় যদি ছেড়ে দেয়, তাহলে জান্নাতের মধ্যে যাবে, কিন্তু জান্নাতের মধ্যে বিশেষ অট্টালিকা, বিশেষ ঘর নির্মাণ সেটা পাবে না। বুঝেছেন? এবার জান্নাত পাবে, ঘরটা পাবে না, বিশেষ ঘরটা। এইটা হলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সুন্নার মূল্যায়ন। আর বলেন আপনি কোন দলিলের ভিত্তিতে বলছেন গুনাগার হবে? দলিলটা দেখি, দলিলটা বলেন দেখি, কোন দলিলের ভিত্তিতে? আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন, সেটা হলো আমাদের এলাকায় হানাফি মাজহাব ফলো করে, তারা জামাতে নামাজে সূরা ফাতিহা পড়তে দেয় না, পড়লে কঠোরভাবে নিষেধ করে, এমত অবস্থায় আমার কী করণীয়? আসলে এগুলো ঠিক না, এটা নাজায়েজ কাজ করে। হুজুররা, আপনার এলাকার যারা হুজুর সূরা পাড়া ফাতিহা পড়তে নিষেধ করে, এটা তারা অন্যায় করে আপনার প্রতি। কোরআন, প্রথমে তো কোরআন সন্ন্যার প্রতি তারা অবিচার এবং অন্যায় করতেছে, এরপরে আপনার প্রতিও তারা অন্যায় অবিচার করতেছে। কখনো মাজহাবের প্রাধান্য হাদিসের উপরে হইতে পারে না, মাজহাবকে প্রাধান্য দিয়ে হাদিসের বিরুদ্ধে এইরকম অবস্থান গ্রহণ করা অবশ্যই গ্রহণযোগ্য নয়। এগুলো হলো অন্যায়কারী হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী হুজুর। আল্লাহ তবারক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আপনি যেই মসজিদে আপনাকে বাধা দেয় ওই মসজিদ আপনি ত্যাগ করতে পারেন,
পাশের মসজিদে অন্য মসজিদে আপনি পড়েন, যারা আপনাকে সূরা ফাতিহা পড়তে নিষেধ করে না, কত বড় অন্যায়। এরকম হুজুর আমাদের বাংলাদেশে আছে, শুনতে হলো, শুনতে হয়। এরা হলো অবশ্যই দাজ্জাল মার্কা হুজুর। আল্লাহ তবরক তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই প্রশ্নোত্তর পর্ব বাকি অংশ আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তবরক তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদেরকে যদি আমাদের সাথে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমরা এই লাইভ প্রশ্নোত্তর প্রোগ্রামে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আল্লাহ তবরক তাআলা তৌফিক দান করুন এবং আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন। আল্লাহুম আমিন। আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।